মাংস তো অনেক খেয়েছি, কিন্তু এভাবে মাংস ভাজি করে খাওয়া খুবই কমই হয়। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেরা কুকিং অ্যান্ড ব্লগার। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি বাজার থেকে আস্ত বড় সাইজের কিনে নিয়ে এসেছি, বাসায় এনে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চর্বি সহ নেওয়ার জন্য। আমার মাংসটা একটু চর্বি কম, তা তো কোনো সমস্যা নাই। চলুন রেসিপি শুরু করার আগে দেখে নিই কী কী মশলা লাগছে। এখানে নিয়েছি তেজপাতা 2টি, 1টি বড় এলাচ, 5টি সবুজ এলাচ, দারচিনি 3 টুকরা, লবঙ্গ 3 টুকরা, আর 4-5টি গোলমরিচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ হলুদের গুঁড়া, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ, আর 1 কাপ পেঁয়াজ। আজকে আমি মাংসটা খুবই অল্প মশলায় ভাজি করে দেখাবো, আর এই মাংসটা অল্প মশলায় ভাজি করলে খুবই ভালো হয়। এখানে আমি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন একে একে সব মশলা আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আসছে কুরবানি ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা চাইলে হাড় চর্বিযুক্ত মাংস নিতে পারেন, আমি এখানে সলিড মাংস নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব 1/2 কাপ মতন তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে মেখে রেখে দিতে পারেন, আমার রাখার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু ফ্রেশ মাংস নিয়েছি আর মাংসগুলো খুবই ছোটো ছোটো করে নিয়েছি, এর জন্য মাখিয়ে রাখার প্রয়োজন নাই। আপনারা যদি বড় সাইজের করে রাখেন তাহলে একটু মাখিয়ে রেখে দিতে পারেন। এখন আমি চুলায় দিয়ে দিব। চুলা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি ঢাকনিটা দিয়ে চুলোর জালটা লোতে রেখে মাংসটা রান্না করে নিব। আমার মনে হয়েছিল মাংসের ঝালের পরিমাণ একটু কম হয়েছে, তার জন্য আমি আর একটু ঝাল দিয়ে নিয়েছি। আমি এইভাবে মাংসটা ঢেকে 30 মিনিটের মতো রান্না করেছি। 30 মিনিট পর ফিরে এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ফিরে এসেছি 10 মিনিট পরে, আবারও চুলোর জাল লোতে রেখে আমি মাংসটা রান্না করে নেব। এই মাংসে আমি কোনো পানি দিব না, আর আপনারা যদি বড় বড় সাইজের রাখেন তাহলে সেক্ষেত্রে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আবারও চলে এসেছি, ঢাকনিটা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এই মাংসটা রান্না করলে আপনার কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিবেন, আর চুলোর জালটা সবসময় লোতে রাখবেন। আমার এই মাংসটা রান্না করতে 1 ঘন্টা মতন টাইম লেগেছে, আপনাদেরও সেম 1 ঘন্টা লাগতে পারে। এক পর্যায়ে দেখা যাবে যে মাংসটা রান্না করতে করতে এইভাবে ভাজি মতন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলোর জালটা বন্ধ করে মাংসটা একটা পাতিলে ঢেলে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন অলিভ অয়েল, আর 1টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি যেহেতু মাংসটা ভাজি করব তার জন্য আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমি মাংস রান্না করতে করতে 1 চামচ গরম মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা গরম মশলাটা অ্যাড করে নেবেন। আর এখন আমি এই মাংসটাকে আরেকটু ভেজে নিব, আর আমি পেঁয়াজটাকে কাঁচা হালকা কাঁচা কাঁচা অবস্থায় আমি মাংসটা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজি হয়ে যাবে। আর আমি আবারও বলে নিচ্ছি, চুলোর জালটা লোতে রেখে মাংসটা ভাজতে হবে, তাহলে মাংসের কালারটা সুন্দর আসবে আর মাংস খেতেও ভালো লাগবে। আমার মাংসটা ভাজি করা হয়ে গিয়েছে, মাংসটা দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা কুরবানি ঈদে মাংস এভাবে উঠিয়ে রেখে সেম প্রসেসে ভাজি করে
रेसिपिटी ट्राई करते पारें। भालो लागले एक लाइक देवें और फ्रेंड्स एवं फैमिलिर साथे शेयर करबें। ये मांसटा पोलाओ नान रुटी एवं सादा भातेर साथे खेते खूब भालो लागबे, किंबा परोटार साथेओ खेते भालो लागबे। सबाई भालो थाकुन, सुस्थ थाकुन, देखा हबे परबर्ती भिडियोते। आज आर नय, आल्लाह हाफेज।